আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের যে ভিডিওটা যে উদ্দেশ্য করে বানানো, আপনাদের সকলেরই পরিচিত মুখ দুইজন মানুষকে নিয়ে ভিডিওটা বানানো। স্ক্রিনে যে ছবি দেওয়া আছে আপনারা দেখেন, এরা চিনেন কি না? অবশ্যই এরা চিনবেন। ইনি হচ্ছেন আমাদের সবার সুপরিচিত মুখ, একজন শিল্পী, সাথে তিনি একজন সমাজসেবক, যে সিলেটে বন্যায় যে দুস্থ মানুষগুলো ছিল, বন্যা কবলিত যারা ছিল তাদের পাশে গিয়ে তিনি দাঁড়াইছিলেন, আর লক্ষ লক্ষ টাকা তিনি আনছেন যে প্রবাস থেকে প্রবাসী যারা আছে অনেকে সাহায্য করছে তার কাছে, তিনি সবার মাঝে তা বণ্টন করে দিছেন। যাই হোক, আর এনাকেও আপনি চিনেন, ইনি হচ্ছেন আমাদের সেই আরও জনদরদী সমাজসেবক হিরো আলম সাহেব। এনাকে সাহেব না বললে তো আবার হবে না। যাই হোক, ইনি হচ্ছেন আমাদের হিরো আলম সাহেব। এখন বলতে পারেন যে হিরো আলম সাহেবের নিয়ে আবার চুলকানি শুরু হইলো কেন? হিরো আলম সাহেবের নিয়ে চুলকানি হয়েছে যে তাসরিফ আহমেদের মানুষ আল্লাহর দান, সে কালো হোক, ফর্সা হোক, যাই হোক, রূপবতী হোক, গুণবতী হোক, যাই হোক, আল্লাহর দান। আর এই রোগটাও আল্লাহর দান, রোগ তার কোনো মানুষে দেয় না, যাই হোক। এখন বলতে পারেন এই কথাটা কেন বললাম, এই তাসরিফ আহমেদের যে কোনো একটা সমস্যার কারণে তার মুখে একটু বাঁকা হয়ে গেছে, এক কথায় প্যারালাইসিস হয়েছে। যাই হোক, আল্লাহই ভালো জানে যে তার কী সমস্যা। একজন হুজুরও বলছে যে যদি শিল্পী যারা, ঠিক আছে, তাদের এভাবেই মানে বিকৃত হবে চেহারা। এখন যদি শিল্পী হুজুরের কথা যদি মিল হয় যে একজন শিল্পীর মুখ বিকৃত হবে, তাহলে হিরো আলমের মুখ কী হবে? হিরো আলম তো ভালো ভালো গান রে বিকৃত করছে। হিরো আলমের কিছু কয়েকটা গানের ই দেখেন যে এই হিরো আলম কী কী গান করছে, গানের যে জাত গোষ্ঠী যা আসলো সব কড়ারে মানে পাড়ার উপর থুইয়ে এমন গুতেন গুতাইছে যে ও মনে করেন যত বছর ওই গান থাকবে তত বছর আব্বা 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 ডাকতে, যে গানের 12টা বাজাই দিছে। এই হিরো আলম যে তার নিয়ে মানে ব্যঙ্গ করছে যে তার মুখ কি, যে তিনি চাঁদপুর একটা তার কনসার্ট যে কোনো একটা অনুষ্ঠান ছিল, সেখানে হিরো আলম যদি যায় তাহলে তাসরিফ আহমেদ যাবে না, কিন্তু তাসরিফ আহমেদ এটা অস্বীকার করছে যে তিনি এই কথা বলে নাই। কিন্তু হিরো আলম তো একটা মূর্খ, যার কারণে তা আবার ভ্যাঙাইয়ে দেখেন ভিডিওটা একটু দেখেন তার মুখের কিন্তু কি করছে, দেখেন ভিডিওটা একটু দেখেন যে কিভাবে দেখায় গেছে। আজকে তার মুখের কিন্তু কি করছে দেখেন, প্যারালাইসিস মুখ থেকে ব্যাগা হয়ে গেছে। আজকে তার মুখ দেখে দেখলেন তো যে কিভাবে মুখটা ভ্যাঙাইয়া বলতেছে যে অহংকার বা যারা মানুষকে নিন্দে যে তাদের বিচার আল্লাহ পাক করে, আর তিনি নাকি আবার অভিশাপও দিচ্ছেন। ঠিক আছে, এখন আমি হিরো আলমের কথা বলতেছি না, আমি হুজুরের কথা বলতেছি। যদি হুজুরের কথার সাথে যে শিল্পীদের যদি অবস্থা এরকমের হয়, তাহলে আরও তো বড় বড় শিল্পীরা আছে, কই তাদের তো কোনো সমস্যা হয় নাই, হয়েছে হয় নাই। আর তাসরিফ আহমেদ তিনি একজন মানে সমাজসেবক, আর তিনি গরিব দুঃখী মানুষের পাশে গিয়ে দাঁড়ায়, যদি তার যে কোনো একটা ভুল হইতেই পারে বা না হইতে পারে, আল্লাহর একটা পরীক্ষা হইতে পারে, কিন্তু সেজন্য তো তার সাথে বিকৃতভাবে বা তার ব্যঙ্গ করা যাবে না। মানে আমার সেন্স অনুযায়ী বলি, এটা তো ব্যঙ্গ করা যাবে না। হিরো আলম কাইল্লা পাড়া, ঠিক না? ও তো কাইল্লা পাড়া, কালা কুসকুস কিয়া, ওর চেহারা নাই ডক আছে কিছুতে নাই, তেন আর আমি এ কইছি ও আমার অভিশাপ দেবে, এক বস্তা অভিশাপ দে বাইতরে আমি 10টা টাহা দে মানে, তো আমার অভিশাপ ফিক্কা ফিক্কা দে, যে কি হয় দেখ। মানে একজন মানুষ আল্লাহর সেরা, আল্লাহর সৃষ্টির সেরা একজন মানুষ, তো একজন মানুষ যদি আল্লাহর সৃষ্টির সেরা হয়, তার রোগ শোক যা যাবতীয় যা কিছু আছে সমস্ত কিছু তো আল্লাহ দেয়। আমরা জানি কোরআন এবং হাদিস থেকে যেটা আছে যে যদি কোনো অসুস্থতা আল্লাহ পাক দেয়, এটা নাকি আল্লাহর নিয়ামত এবং আল্লাহর পরীক্ষা। তাসরিফ আহমেদের ক্ষেত্রে তো তাই হতে পারে। তো আজকে তার মুখের কিন্তু কি করছে দেখেন,
প্যারালাইসিস মুখ থেকে ব্যাগ হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আমি তাশরিফ খান। লক্ষাধিক পোস্ট দেখলাম ফেসবুকে, আমি আসলে অনেক মানে কৃতজ্ঞ আপনাদের প্রতি, অনেক 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 ভালোবাসা, ধন্যবাদ যারা আমার জন্য দোয়া করছেন। হিরো আলম সাহেব, আপনাকে নিয়ে একটু কথা আছে আমার। আজকে সকালবেলা বিকালবেলা আমি দেখেছি একটা লাইভে আপনি গতকালকে আমাকে হচ্ছে অভিশাপ দিয়েছেন। ইটস অল রাইট, মানে আমি আপনার অভিশাপ দেওয়া নিয়ে আমি কিছুই মনে করিনি। আমার একটা জায়গায় কথা আছে, এটা হচ্ছে আপনি আমাকে দেখলাম লাইভে গিয়ে ব্যঙ্গ করেছেন, অভিশাপ দিয়েছেন, এবং আপনি বলেছেন যে চাঁদপুরে কোনো একটা কনসার্টে হচ্ছে আমার যাওয়ার কথা ছিল, যেখানে আপনার আসার কথা ছিল, এবং আমি নাকি বলেছি যে আপনি আসলে আমি যাব না। এই যে ইনফরমেশনটা আপনাকে যেই দিয়েছে, বা এটা মন ঘরে ইনফরমেশন হোক বা যেই বলে থাকুক, এটা একটা ভুল কথা। আপনাকে আমি জানাতে চাই, আপনার যেসব আপনি কাজ করেন, আপনার যে সাহস, সৎসাহস, এবং আপনার যে হচ্ছে ডেডিকেশন, এফোর্ট, আমি অনেক রেসপেক্ট করি আপনার কাজ। মানে আপনার এই সাহসের জায়গাটা, ডেডিকেশনের জায়গাটা, আমরা অনেক সময় অনেকের কথা শুনে অনেক সময় ভেঙে পড়ি, অনেক সময় মূর্ষে যাই, অনেক সময় বিমূর্ষ হয়ে যাই, কিন্তু আপনার থেকে এই জিনিসটা আমার মনে হয় আমার নিজেরও শিক্ষার আছে, অনেকের শিক্ষার আছে। সো আপনার জায়গাটা আমার কাছে রেসপেক্টের জায়গা, নট নেসেসারিলি আপনি যে কাজই করেন আমি সেই কাজকেই সাপোর্ট করি, নট রিয়েলি যে আমি আপনার সব কাজকে সাপোর্ট করি, আমি এটাও বলছি না। যে কাজ আমার কাছে মনে হয় যে মানে আপনার থেকে শেখার আছে, সেই কাজগুলোকে আমি অবশ্যই সাপোর্ট করি এবং আপনাকে রেসপেক্ট করি। সো আপনি অভিশাপ দিয়েছেন বা যাই করেছেন আমি কিছুই মনে করিনি, তবে আপনি আপনার ভেতর ভুল ধারণাটা রাখবেন না কাইন্ডলি। আপনি যদি কষ্ট পেয়ে থাকেন কোনো কারণে আমার কোনো কথায় বা যেটা আমি বলিনি তাও যদি পেয়ে থাকেন, তারপরেও আমাকে আপনি মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আল্লাহ আপনার ভালো করুক। আর আমি এটাও দেখেছি যে কোথাও কোথাও হুজুররা হচ্ছে মাহফিলেও বলেছেন যেটা পাপের শাস্তি বা এই সেই। তো আমি আমি হুজুর আপনার উদ্দেশ্যে বলতে চাই, আমি এটা নিয়ে অনেক পড়াশোনা করেছি, মানে অসুস্থ হওয়ার পর থেকে। এই অসুখটা 1000 বছর আগে থেকে হচ্ছে, মানে মানুষ জাতির 1000 বছর আগে থেকে অসুখটা হয়ে আসছে। সো এটা আসলে আপনি যখন স্টেটমেন্ট দিয়ে দিবেন কোনো একটা জায়গায় যে এটা আল্লাহর শাস্তি এই জায়গাটা, তো দেখেন আল্লাহ কোনটা শাস্তি দিয়েছে আর কোনটা পরীক্ষা করছে, এটা আল্লাহর চাইতে তো আর আপনি ভালো জানেন না। তা আপনি যখন জানেন না এই জিনিসটা যে আল্লাহ কিসের জন্য এটা দিয়েছে, আমাকে যেটা দেওয়ার আল্লাহ দিয়েছে, আপনাকে যদি কোনো কিছু হয় ভালো হোক মন্দ হোক আল্লাহর ইশারা তো হবে। তো দেখেন আসলে আপনি এটা করলেন, এবং আমি আপনার কমেন্ট বক্সে দেখেছি যে আপনাকে মানুষ আরো উল্টাপাল্টা কথা বলছি, কাজটা করে যেটা করলেন আপনি আপনার নিজের সম্মানের জায়গাটা কিছুটা ছোট করলেন। আমি আপনার কথায় কিছুই মনে করিনি, তারপরে আমি আপনাকে এটুকু বলতে চাই যে মানে আল্লাহ কি করছেন এটা আসলে আল্লাহ ভালো জানেন। এই স্টেটমেন্টটা যদি আপনি দিয়ে দেন, সম্ভবত আপনার গুনাও হইতে পারে, মানে আপনি যদি ধারণা করে বলে দেন যে আল্লাহ এটার জন্যই করছে, আপনি তো জানেন না আমিও জানি না। সো যাই হোক, এটা নিয়ে অ্যাকচুয়ালি আমাকে মানে কমেন্ট বক্সে যদি কেউ বলেন যে মন খারাপ করার কিছু, আমি অ্যাকচুয়ালি এটা নিয়ে মন খারাপ করছিও না, বাট আমি আপনাদের এই ব্যাপারটা নিয়ে অনেক কৃতজ্ঞ। অনেক হুজুররা আমার জন্য দোয়া করেছেন, অনেক আলেম, অনেক মাওলানা, অনেকেই দোয়া করেছেন যেটা আমি হয়তো ডিজার্ভ করি না। সো আপনাদের প্রতি আসলে অনেক 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 বেশি কৃতজ্ঞতা। আর অনেক সময় অনেকেই আমি দেখি যে বিভিন্ন হয়তো বিভিন্ন ছবির নিচে এমন একটা কমেন্ট করে যেটার জন্য ধর্মকে ট্রল করা হয়। ধর্ম আমি নিজেও মানি, আমি নিজেও বিশ্বাস করি, তারপর আমি লাইভে এসে বড় বড় কথা বলতে চাই না যে আমি নামাজ পড়ি, আমি এটা করি, আমি এটা করি। আমি কি করি আল্লাহ আসলে ভালো জানেন, আমি ভালো জানি, আমার ভালোটা হয়তো আমি ভোগ করবো, আমার যদি পাপ হয় আমার শাস্তি আমিই পাবো। আল্লাহ পাক চাইলে মানুষের পছন্দ করতে পারে 1 মিনিটে, আপনারা সবাই জানেন। তারে একটা চাক্ষুষ প্রমাণ আপনারা সবাই জানেন, তাসকিন হাসান, সে কিন্তু খুব ভালো একটা গান গায়, সিঙ্গার। আল্লাহ পাক তার কণ্ঠ ভালো দিয়েছে। আজকে তার মুখের কিন্তু কি করছে দেখছেন, প্যারালাইসিস মুখ থেকে ব্যাগ হয়ে গেছে, এটা হলো অহংকারের ধ্বংস পতন। কিছুদিন আগে চাঁদপুরে একটা প্রোগ্রামের কথা ছিল আমার, সেখানে আমি ছিলাম, তাসকিন ছিল, আর অনেকেই ছিল। এই তাসকিন হাসান যখন চাঁদপুরে শুনেছে আমি হিরো আলম ওই প্রোগ্রামে যাবো, সে বলছে হিরো আলম ওখানে গেলে আমি প্রোগ্রামে যাবো না। এই তাসকিন হাসান কিন্তু একদিন তাই বলেছিল, দেখেন আজকে তারাও দেখছেন অবস্থা দেখছেন।
কোরআন এবং হাদিস থেকে যদি প্রমাণ দেওয়া যায় যে আল্লাহ পাকের পরীক্ষা, যে রোগ এবং বালা মুসিবত আসবে এগুলো যদি আল্লাহ পাকের পরীক্ষা হয়, তাসরিফ আহমেদের ক্ষেত্রে তো তাই হতে পারে, পারে না, কিন্তু তাকে নিয়ে তো ব্যঙ্গ করা যাবে না। আর হিরো আলম সাহেব আপনার এই কই যে আপনি যে তার নিয়ে ব্যঙ্গ করছেন, ঠিক আছে, আপনি একজন জনসেবক যে গরিব দুঃখী মানুষের পাশে গিয়ে দাঁড়ান, ভালো কাজগুলো করেন, কিন্তু আল্লাহ, আপনি তো একজন মূর্খ, বিদায় তো মূর্খের জ্ঞান। আপনি যদি কিছু বলা হয় যে আপনি যেই কথা বললেন কেন, তখন তো আপনি এক কথা উত্তর দেবেন, আমি মূর্খ মানুষ, কত কিছুই তো বলতে পারি, যার কারণে আপনার মুখে এই কথাটা স্বভাব পাইছে। যাই হোক, আপনাকে বলবো এই কথাটাই যে কাউরে নিয়ে কখনো ব্যঙ্গ করবেন না। আপনার রূপ নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, সে দায়ভার তিনি বহন করবে, কিন্তু আপনি তো আর বুঝতে শুনে এইভাবে ব্যঙ্গ করাটা আপনার ঠিক হয় নাই। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আর তাসরিফ আহমেদের যে কমেন্টস বক্সগুলো আছে ওইগুলো একটু চেক করে দেখবেন যে সকল মানুষের দোয়া তার সাথে আছে। আর হিরো আলম সাহেব আপনার কমেন্ট বক্সগুলো চেক করবেন, কারণ যত জোকার আপনারা জোকারই সবাই কয়, ঠিক আছে, কারণ আপনার তো গায়ে কিছু লাগবে না, যত যা কিছুই বলা হোক আপনার গায়ে কোনো কথা লাগবে না, কিন্তু তাসরিফ আহমেদের তো মান সম্মান আছে, ঠিক না, তিনি সেইভাবে আপনারা প্রতিবাদ করতে যায় নাই, আর ওই রকম বাস আপনারা দিতে যায় নাই, আপনি যেভাবে ভেঙাইয়া বলছেন। বিশেষ অনুরোধ যে এমনভাবে কাউকে নিয়ে কখনো ব্যঙ্গ করবেন না। ওকে ভিউয়ার্স, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।